স্বাগত আমি মুবিন সংবাদ জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান কখনোই ভুলবার নয় বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানি দেব টানা তাপপ্রবাহে পুড়ছে দেশ ভাঙল ছিয়াত্তর বছরের রেকর্ড চলতি মাসের শুরু থেকেই টানা তাপপ্রবাহে পুড়ছে দেশ যত দিন গেছে ততই তীব্র তাপপ্রবাহ বেড়ে চলেছে টানা এতদিনের তাপপ্রবাহ আগে কখনো দেখেনি বাংলাদেশ এ অবস্থায় দেশের গত ছিয়াত্তর বছরের রেকর্ড ভেঙেছে তাপমাত্রা যা এপ্রিল মাসের দীর্ঘব্যাপ্তিকাল বলছে আবহাওয়া অফিস এদিকে দুবাই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার দুবাই সড়ক দুর্ঘটনায় হামানিয়া প্রধান বাবু পঁচিশ নামে এক ছাত্রলীগ নেতা প্রাণ হারিয়েছেন জানিয়ে দিব বন্দনা করা ছাড়া জাতীয় পার্টি রাজনীতি নেই বলছেন ফিরোজ রশিদ জাতীয় পার্টির একাংশে নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেছেন বন্দনা করা ছাড়া জাতীয় পার্টির সামনে আর কোনো রাজনীতি করা নেই একমাত্র বন্দনা করে সংসদে ঢোকা নিজের কিছু আখের গোছানো এগুলোই হচ্ছে বর্তমান জাতীয় পার্টির কাজ জানিয়ে দিব মার্কিন চাপকে পাত্তাই দিল না ফিলিস্তিনি যোদ্ধারা গাজা ইসরায়েলি বন্দীদের মুক্ত করে আনতে ক্রমেই চাপ বাড়ছে নিতানেহ প্রশাসনের উপর অন্যদিকে হামাসের হাতে বন্দি ইসরায়েলি আমেরিকান নাগরিকদের মুক্ত করতেও বেশ তৎপর মার্কিন প্রশাসন এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে পশ্চিমা দেশগুলো যার মধ্য মধ্যস্থতাকারী দেশগুলোর উপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা জোট তবে যুক্তরাষ্ট্রের এসব চাপে কোনো মূল্যই দিচ্ছে না সাপ জানিয়ে দিয়েছে গাজায় স্বাধীনতাকামী হামাস দলটি এবং সর্বশেষ জানিয়ে দিব ইমরান খানের উপর বড় নিষেধাজ্ঞা আদালতের পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটার প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে দেশের শক্তিশালী সেনাবাহিনী এবং বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে একটি আদালত একই সঙ্গে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিরোধী তাদের উস্কানিমূলক কথাবার্তা এবং বিবৃতি অতিরিক্ত গুরুত্ব না দেওয়ার জন্য দেশের গণমাধ্যমের প্রতি অনুরোধ করা হয়েছে খবর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান কখনোই ভুলবার নয় বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ে জাতীয় নেতা শেরে বাংলা একে ফজলুল হকের অবদান কখনোই ভুলবার নয় ঔপনিবেশিক শক্তির অমানবিক অন্যায় এবং চাপিয়ে দেওয়া কঠোর শাসনের বিরুদ্ধে সস্তার সংগ্রামে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করে ইতিহাসে অবিস্মরণীয় ব্যক্তিতে পরিণত হন আগামী কাল শেরে বাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার ছাব্বিশে এপ্রিল এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন এদেশের কৃষক সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ঋণ বোর্ড গঠন করে তার একটি যুগান্তকারী এবং ঐতিহাসিক পদক্ষেপ তিনি ছিলেন বহুগুণে গুণান্বিত অসাধারণ অধিকারী একজন মহান ব্যক্তিত্ব আমাদের জাতীয় ইতিহাসে তার অবদানের গুরুত্ব অপরিসীম দেশ এবং জাতির কল্যাণে অবদানের জন্য সেরে বাংলা একে ফজল হক ইতিহাসে অমর হয়ে থাকবেন উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন স্বাধিকার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে তিনি দেশের মানুষকে দীক্ষা দিয়েছিলেন সেটির পথ ধরে চলতে গিয়ে আমরা বিশ্ব দরবার এখন সাহসী জাতি হিসেবে পরিচিত বাণীতে মহান নেতার মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাকফিরাত কামনা করে বিএনপির মহাসচিব টানা তাপপ্রবাহে পড়ছে দেশ ভাঙলো ছিয়াত্তর বছরের রেকর্ড চলতি মাসের শুরু থেকেই টানা তাপপ্রবাহে পড়ছে দেশ যতদিন গেছে ততই তীব্র তাপপ্রবাহ বেড়েই চলেছে টানা এতদিনের তাপপ্রবাহ আগে কখনই দেখেনি বাংলাদেশ এ অবস্থায় দেশের গত ছিয়াত্তর বছরের রেকর্ড ভেঙেছে তাপপ্রবাহ যা এপ্রিল মাসের দীর্ঘব্যাপ্তিকাল বলছে আবহাওয়া শুক্রবার ছাব্বিশ এপ্রিল সকালে আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানান উনিশশো সাল থেকে এক বছরের তাপপ্রবাহের দিনের রেকর্ড ভেঙেছে গত ছিয়াত্তর বছরের ইতিহাসে এবারই প্রথম দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহ বইছে বাংলাদেশে টানা অত্যন্ত দুই দিন তাপপ্রবাহ ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলে তা তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করে আবহাওয়া অধিদপ্তর আর বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রাকে অতি তীব্র তাপমাত্রা হিসেবে ধরা হয় চলতি এপ্রিলে চব্বিশ দিন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এদিকে বৃহস্পতিবার পঁচিশ এপ্রিল বিকেল তিনটায় চডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসের আদ্রতা চোদ্দ শতাংশ যা দেশের সর্বোচ্চ এর আগে বুধবার চব্বিশ এপ্রিল একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল চৌত্রিশ শতাংশ মঙ্গলবার তেইশ এপ্রিল উনচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল উনচল্লিশ শতাংশ সোমবার বাইশ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক ছয় ডিগ্রি রেকর্ড করা হয় এ সময় বাতাসের আদ্রতা ছিল উনচল্লিশ শতাংশ রোববার একুশে এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতা ছিল উনত্রিশ শতাংশ শনিবার বিশে এপ্রিল সন্ধ্যা ছয়টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিয়াল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল বত্রিশ শতাংশ শুক্রবার ১৯ এপ্রিল সন্ধ্যা ছয়টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার আঠারো এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল বিয়াল্লিশ শতাংশ বুধবার সতেরো এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সাঁত্রিশ শতাংশ মঙ্গলবার ষোলো এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিল সাতচল্লিশ শতাংশ দুবাই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার দুবাই সড়ক দুর্ঘটনায় হামানিয়া প্রধান আবু পঁচিশ নামে এক ছাত্রলীগ নেতা প্রাণ হারিয়েছেন মঙ্গলবার তেইশ এপ্রিল শহরের দাঁড়াইয়া এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে টলির চাপায় তিনি নিহত হন নিহত ছাত্রলীগ নেতা চাঁদপুরের কচুয়া উপজেলার তেলুরিয়া গ্রামের আবু তাহের প্রধানিয়ার ছেলে বাবু তিনি বিতারা ইউনিয়ন ছয় নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন জানা যায় তিনি তিন বছর আগে দুবাইয়ে জীবিকার তাগিদে পাড়ি জমান প্রায় তিন মাস আগে ছুটিতে এসে পুনরায় দুবাইয়ে পাড়ি দেন তার ভাই মোহাম্মদ দাখিল প্রধান বিষয়টি নিশ্চিত করেন লাশ দেশে আসার অপেক্ষায় প্রহরগুঞ্চে স্বজনেরা বন্দনা করা ছাড়া জাতীয় পার্টির রাজনীতি নেই বলছেন ফিরোজ রশিদ জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেছেন বন্দনা করা ছাড়া জাতীয় পার্টির সামনে আর কোন রাজনীতি নেই একমাত্র বন্দনা করে সংসদে ঢোকা নিজের কিছু আখের গোছানো অনেকেই ছোট দলের কথা গুরুত্ব সহকারে ছাপানো হয় কারণ তাদের রাজনীতি আছে এজন্য জনগণ আমাদের উপর মুখ ফিরে নিচ্ছে শুক্রবার ছাব্বিশে এপ্রিল সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সব কথা বলেন কাজী ফিরোজ রশিদ জাত উপর মানুষের আস্থা নেই তারা এক গ্রুপ থেকে আরেক গ্রুপে যেতে পারবে কিন্তু আস্থার সংকট আছে আমরা স্থানীয় সংসদ নির্বাচন বয়কট করিনি কাউকে বলেও নাই যদি কারো ইচ্ছা থাকে তাহলে তারা করবে জাতীয় সংসদ নির্বাচনে মার্কা দিয়ে কোনো হানাহানিতে যেতে চাই না এ সময় তিনি বলেন আগামীতে বড় রাজনৈতিক দলের বাইরে কেউ টিকতে পারবে না স্বাধীনভাবে রাজনীতি করার কোনো সুযোগ এদেশে থাকবে না একটি দল ছাড়া অন্য দলের অস্তিত্ব টিকে রাখা কঠিন এ সময় জাপান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন আমরাই মূল স্রোত দেখতে থাকুন অচিরেই বুঝতে পারবেন লাঙলকার রওশনের সাথে নেতৃত্বে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব এ সময় জাপা মহাসচিব মহাসচিব কাজী মামুনুর রশিদ এবং পার্টির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন মার্কিন চাপকে পাত্তাই দিল না ফিলিস্তিনি যোদ্ধারা গাজা ইসরায়েলি বন্দীদের মুক্ত করে আনতে ক্রমেই চাপ বাড়ছে নিতানীয় প্রশাসনের হাতে বন্দী ইসরায়েলি আমেরিকান নাগরিকদের মুক্ত করতে বেশ তৎপর মার্কিন প্রশাসন এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে আছে পশ্চিমা শক্তিগুলো যার জন্য মধ্যস্থকারী দেশগুলোর উপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা জোট তবে যুক্তরাষ্ট্রের এসব চাপে কোনো মূল্যই দিচ্ছে না সাপ না জানিয়ে দিছে দেশটির গোষ্ঠী হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে ইসরায়েলে যদি তাদের কোনো বন্দিকে ফিরিয়ে নিতে চায় তাহলে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে এক্ষেত্রে অন্য কোনো শর্তই মানা হবে না এমনকি যুক্তরাষ্ট্রের চাপেও কোনো কাজ হবে না হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা স্বামী আবু জুহরি বার্তা সংস্থা রয়টার্সকে জানান যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য হামাসের কাছে নেই গেল বুধবার হার্স গোল্ডবার পলিন নামের এক ইসরায়েলি আমেরিকান বন্দির ভিডিও প্রকাশ করে হামাস এরপর বন্দিদের ছেড়ে দিয়ে হামাসের উপর চাপ প্রয়োগ শুরু করে যুক্তরাষ্ট্র এরপর বৃহস্পতিবার আঠারোটি দেশের সঙ্গে একটি যৌথ বিবৃতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর বাইডেনের এমন বিবৃতির পরই হামাস জানিয়েছে যুক্তরাষ্ট্রের চাপের কোন কাছে নেই এদিকে হামাসের আরেক শীর্ষ নেতা জানিয়েছে সংগঠনটি কমপক্ষে পাঁচ বছরের জন্য অস্ত্রবিরতি দিতে প্রস্তুত হামাস এমন সশস্ত্র শাখা বিলুপ্ত করে পুরদস্ত রাজনৈতিক দল হিসেবেও কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত তবে শর্ত হল ইসরায়েলকে উনিশশো সাতষট্টি সালের সীমানা ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা মেনে নিতে হবে ইস্তাম্বুলে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে হামাসের উপপ্রধান খলিলাল হায়ার এসব কথা বলেছেন